আমরা অকল সিলেটি। দর্শক আসসালামু আলাইকুম, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ইনশাল্লাহ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে 8 তারিখ শুক্রবার বিকাল 3:30 আপনাদের সাথে দেখা হবে। ইনশাল্লাহ চলে আসবেন, সিলেটবাসীর সাথে আড্ডা হবে, কথা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিমানবন্দর থেকে বের হয়ে সিলেট চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা সিলেট শহরের দিকে যাত্রা শুরু করলাম। প্রতিমধ্যে দেখতে পেলাম যারা চা পাতা তোলেন এমন কিছু নারী সদস্যকে, যারা চা পাতা তুলে তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। আর আমরাও কিছুটা পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি। সিলেট এসেই হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমরা আসলাম। সেখানে এসে আমরা হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করলাম এবং আশেপাশে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন কবুতরের শাড়ি, অনেক কবুতর এখানে রয়েছে। আবার নির্দিষ্ট একটি জায়গায় কবুতরগুলোকে খাবারও দেওয়া হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসছেন, বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসছেন। এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য, কারো উদ্দেশ্য ভালো, কারো উদ্দেশ্য খারাপ সেটা বলবো না, তবে অনেক দুষ্টু লোকও কিন্তু আশেপাশে রয়েছে। আপনাদের জুতা, স্যান্ডেল, মোবাইল, মানিব্যাগ এগুলো চুরি করার জন্য, তাই সাবধানে থাকতে হবে। কিন্তু হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইর মাজারে আমরা প্রবেশ করছি, তবে ভেতরের দিকে মোবাইল ফোনে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষেধ, তাই ভেতরের কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে আমরা পারছি না। এটুকুই আমরা শুধু দেখাতে পারছি। মাজার জিয়ারত শেষে আমরা আসলাম গজার মাছ দেখতে। অনেক বড় বড় গজার মাছ, যারা এখানে আসেন গজার মাছ দেখতে কিন্তু তারা ভুল করেন না, অনেকেই গজার মাছকে খাবারও দেন। এরপরে আমরা বাগান থেকে আহরিত সম্পূর্ণ অর্গানিক যে চাগুলো, সেই চা সংগ্রহের জন্য একটি দোকানে আসলাম। দেখতেই পাচ্ছেন এরা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে। এই ধরনের চা পাতার ফ্লেভারটাই অন্যরকম। সেখান থেকে আমরা চেষ্টা করলাম যত সামান্য চা কেনার জন্য। সত্যি দারুণ লাগছে, একদম বাগানের চা পাতাগুলো সংগ্রহ করা। এরপরই বিকেলবেলা আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। আগে থেকে দেখতে পেলাম আমাদের জন্য আমাদের আফন্দ হরলের লিসেনাররা অপেক্ষা করছেন, তাদের সাথে দেখা করলাম। সত্যি এ এক অভূতপূর্ব অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। পাশেই রয়েছে সুরমা ছাত্রাবাস, এই ছাত্রাবাসটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যদিও বা এই ছাত্রাবাস পরিত্যক্ত হওয়ার মতো আমাদের কাছে মনে হয়নি যে বিল্ডিংয়ের কাঠামোটা দুর্বল হয়ে পড়েছে, তবে কি কারণে এই ছাত্রাবাসটা আসলে পরিত্যক্ত হয়ে আছে, অনেকেই বিভিন্ন ধরনের রহস্যজনক কথা বললেও সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে চাইছিলেন না। আমরাও লিসেনারদের কাছে যখন জিজ্ঞেস করলাম, তারাও একদম সুনির্দিষ্টভাবে তেমন কিছু না বললেও, তবে আকারে ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছিলেন। তাতে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই প্যারানর্মাল কোনো সমস্যার কারণেই এই ছাত্রাবাসটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে নতুন যিনি প্রিন্সিপাল স্যার এসেছেন, তিনি পুনরায় এটি চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এরপর আমরা আসরের নামাজ শেষে এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদের যিনি ইমাম তার সাথে কথা বললাম। খুবই আন্তরিক তিনি আমাদের সাথে কথা বললেন, খুবই ভালো লাগলো তার সাথে কথা বলে। এরপর আবারও আমরা আমাদের লিসেনারদেরকে সাথে নিয়ে এই ছাত্রাবাসের দিকে যাত্রা শুরু করলাম।
সবাই মিলে ছাত্রাবাসটা দেখব। তবে ছাত্রাবাসের পুরো ভিডিও আমরা আরেকটা এপিসোডে বা আরেকটা ভিডিওতে আপলোড করব ইনশাআল্লাহ। এই ভিডিওর মধ্যে ছাত্রাবাসের ডিটেলস বর্ণনাটা আমরা দিতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কাছেও বিরক্ত লাগবে। তবে এই ছাত্রাবাসের ভেতরে কি অবস্থা সেগুলো নিয়ে আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আমরা কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা ঘুরে দেখছিলাম আমাদের লিসেনারদের সাথে এই ছাত্রাবাসের কি অবস্থা। বিভিন্ন শ্রেণীবেশের মানুষ আমাদের এখানে এসেছেন, আলেম ওলামা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার বিভিন্ন বয়সের মানুষ আমাদের সাথে দেখা করতে এসেছেন। তাদের সাথে নিয়ে ছাত্রাবাসটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতেই ভয় লাগছিল, কি ভয়ঙ্কর দেখতে, এরকম শুনশান নীরব পরিবেশে একটি ছাত্রাবাস। এখানে অনেক স্টুডেন্ট একসময় থাকতো, তাদের পদচারণায় মুখরিত ছিল এটি। সুদূর আমেরিকা প্রবাসী আমার বন্ধু রোহানও এসেছিল এখানে, যার বেশ কয়েকটি ঘটনা আমরা প্রচার করেছি, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। বিশেষ করে বলতে চাই, আমার মাতৃভূমি সিলেট জন্মভূমিতে আপনার এসছে, আমি এই সময়ে বাংলাদেশে উপস্থিত আছি, এটা আমার মানে অনেক বড় একটা সৌভাগ্য এবং আমি আমার আমি অত্যন্ত আনন্দিত আমাদের নিজ জন্মভূমিতে আমার বন্ধুবর আফনান নিজের ফ্যান মিট আপটা করতে পেরেছেন আমার উপস্থিত থাকা অবস্থায়। সেই জন্য আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ, আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আমি নেক্সট উইক মোস্ট প্রবাবলি রিটার্ন করব আমেরিকা, আমার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। এরপর আগত অতিথিদের কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের মতামত প্রশ্ন শুনছিলাম, তাদের সেই প্রশ্নগুলোর যথাসাধ্য উত্তর দেওয়ারও চেষ্টা করছিলাম। কিছু কিছু উত্তর আমার জানা ছিল, কিছু কিছু ছিল না, আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার কয়েকজন লিসেনার আমার জন্য উপহার নিয়ে এসেছিল, কিছু খুদে লিসেনার এসেছিল, এরপর আমরা গ্রুপ ছবিও তুললাম। আমরা অকল সিলেটি, আমরা হকল সিলেটি আফনান দহরওয়ালকে ভালা পাই, সিলেট ভাষার আঞ্চলিক শব্দে আমাদেরকে তারা অভিনন্দন জানালেন, বিদায়ও জানালেন। অসুস্থ শরীর নিয়ে সিলেটে এসেছিলাম, তাই বেশি কথা সকলের সাথে বলতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে, অন্য কোনো জায়গায় আবার আমরা আসব আমাদের লিসেনারদের সাথে দেখা করার জন্য। প্রিয় লিসেনার্স, আমার মতো এই ক্ষুদ্র মানুষের সাথে দেখা করার জন্য যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমরা অনেকটা পথ এগিয়ে যেতে চাই। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে পাঞ্জাবি পরা ভাইটি, যার নাম শিববীর আহমেদ ভাই, যিনি এই ভেনু নির্বাচন থেকে শুরু করে নিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। এভাবেই আপনাদের ভালোবাসায় আমরা অনেকটা পথ ইনশাল্লাহ এগিয়ে যাব। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা অকল সিলেটি।